বাজার দর জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন বাদল সাহা বাদল ছুটির দিনে বাজারে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন বিক্রেতারা দাম কেমন হাঁকাচ্ছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম রাবি যদি এক কথায় বলি গোপালগঞ্জে যে নিত্যপণ্য এবং যে সবজির বাজার রয়েছে তা কিন্তু পুরোটাই অস্থির আজকে কিন্তু গোপালগঞ্জে যে নতুন বাজার এই নতুন বাজারে কিন্তু যারা দোকানদার রয়েছে তারা কিন্তু গতকাল থেকেও কিন্তু আজকে দাম বৃদ্ধি পেয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যদি আমি একটু বলি যদি কাঁচামরিচের দিকে তাকাই তাহলে গতকাল দুশো টাকা করে কেজি বিক্রি হলেও আজকে কিন্তু তা প্রায় সত্তর টাকা বেড়ে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া বেগুন একশো টাকা উস্তে আপনার একশো থেকে একশো টাকা আলু ষাট টাকা সহজ শাক সবজি যে মোটা করে বিক্রি করা হয় তা কিন্তু বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে যারা ক্রেতারা এই সব সবজি বা নিত্য পণ্য যেসব জিনিস রয়েছে কিনতে আসে তারা কিন্তু হিমশিম খাচ্ছে তাদের যে বাজেট বা তাদের যে ইনকাম বা তাদের যেটু টার্গেট থাকে যে আমি এত টাকার মধ্যে বাজার করবো সে সেটি কিন্তু তারা করতে পারছেন না ফলে তাদেরকে যে চাহিদার তুলনায় কম বাজার করেই বাড়ি ফিরতে হচ্ছে আর ক্রেতারা বলছেন যে মোকামে যেখান থেকে তারা এই সবজি কিনে আনেন সেটির দাম বৃদ্ধি পাওয়ার কারণে এই বাজারে এসে তাদেরকে এই বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে আর ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু এই বাজারে এসে তারা দাম দর করে সবজি কিনলেও তারা কিন্তু তাদের চাহিদা মতো কিন্তু এই সবজি কিনতে পারছে না সবশেষ যদি সবশেষ যদি বলা বলা চলে তাহলে কিন্তু গোপালগঞ্জের যে সবজির বাজার এটি কিন্তু পুরোটাই অস্থির এবং ক্রেতারা ক্রেতাদের এই সবজি কিন্তু নাভিশ্বাস উঠেছে রাব্বি এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সবজির বাজারের সবশেষ খবর বাদল আপনাকে ধন্যবাদ দর্শক গোপালগঞ্জ থেকে নিত্যপণের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী বাদল সাহা